যেখানে আমরা আমাদের কথা উপস্থাপন করেছি। ইতিবাচক ভাবে বলেছে যে বাংলাদেশের একটা ডিপার্টমেন্টে একই পদে দুই গ্রেড চলতে পারে না। সমন্বয়কে প্রশ্ন করেছে, আপনার যদি চারজন ছেলে মেয়ে থাকে, তারা যদি অনার্স মাস্টার্স করে অডিটর পদে চাকরি করে, দুইজন 30,000 টাকা বেতন পাবে আর দুইজন 20,000 টাকা বেতন পাবে, এটা কি আপনারা মেনে নেবেন? কখনোই এটা হতে পারে না। এটা মানুষের সাথে চরম বৈষম্যমূলক আচরণ। তাই আমরা বলতে চাই, 8ই আগস্ট থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি, আজকে 25শে আগস্টের পরে আমাদের অগ্রগতি সম্পর্কে আমাদের অগ্রগতি সিকান্দার বাক্সের মধ্যে বন্দী পড়ে গেছে। আমরা জানি না আমাদের ফাইল এখন কোথায় আছে। আমাদের সাথে যে প্রহসন করা হচ্ছে এর জবাব সবাইকে দিতে হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, আপনাদের ডিপার্টমেন্টের অসঙ্গতি আপনাদের ডিপার্টমেন্টের ফেসিস সরকারের প্রেতাত্মাদের তালিকা করুন। তালিকা নিয়ে আমরা সিএনজি অফিসে যাব এবং একদিন আমরা ওখানে মিটিং করে সকল সমস্যার সমাধান করে দিয়ে আসব। কর্তৃপক্ষকে বলতে চাই, আমাদের প্রাণের দাবি, আমাদের জীবন মান উন্নয়ন, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড, আমাদের আত্মসম্মানের জায়গায় আমাদেরকে ঠকাবেন না। আমরা আমাদের আত্মসম্মান দিয়ে আমরা আমাদের একটা ন্যায্য দাবি করেছি। আমাদের দাবি যে ন্যায্য, এই বিষয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মতামত দিয়েছে। আমাদেরকে জুজোর ভয় দেখাবেন না। আমরা সর্বোচ্চ আদালতের রায় নিয়ে, 61 জনের বাস্তবায়নের রায় নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো কচুপাতার বাড়িতে বেসে আসি না। আমি বলতে চাই, এই বৈষম্যবিহীন বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নাই। অনতি বিলম্বে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে।